করিও না। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে, 6টার সময় আমি খুলতে খুলতে এখন ব্যালকনিতে বসে রয়েছি। আর এই যে সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে আমাদের হোটেল থেকে সমুদ্র। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে। তো এখানে একটু চা খাবো, চা খেয়ে তারপর আমরা এখন মোহলার দিকে যাবো সকাল 7টা বাজে। তো টোটো স্ট্যান্ড থেকে টোটো করে আমাদের আবার হোটেলের সামনে দিয়ে টোটোটা আসছে। আমরা স্ট্যান্ড থেকে উঠেছি বলে একটুখানি হেঁটে গিয়েছিলাম। তো এই যে এটা আমাদের হোটেল নিউ গীতাঞ্জলি, ঠিক আছে। তো এবার আমরা যাচ্ছি এখন মোহনায়। এই দেখো সকালবেলা সমুদ্র, এই সমুদ্রের ধারটাই যে সূর্য একদম মাথার ওপরে রয়েছে, খুব সুন্দর লাগছে আর খুব হাওয়া দিচ্ছে। তো আমরা এখন এবারে মাছের বাজারের এদিকটা এসেছি মোহনাতেই। তো এখানে এখন মাছ দেখব, ঠিক আছে। অনেক রকম মাছ দেখতে পাচ্ছি এখানে, দেখো ভেটকি মাছ রয়েছে, পমফ্রেট আছে, তারপর ইলিশ আছে, চিংড়ি আছে। তো আমাদের এই নিউ গীতাঞ্জলি হোটেলের মধ্যে ব্রেকফাস্টটা হচ্ছে ইনক্লুড। তো ব্রেকফাস্টে 25 রকম মতো আইটেম আছে, তো যার যা ইচ্ছা সে সেটাই খাবে এবং পেট ভরে খাবে। তো ব্রেকফাস্টটা এই হোটেলের ভাড়ার সাথে ইনক্লুড করা আছে, তারপর লাঞ্চ ডিনার তোমাদেরকে আবার টাকা দিয়ে এই হোটেলেও খেতে পারো, তোমরা বাইরেও খেতে পারো, কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুড। তো ব্রেকফাস্টে অনেক রকম কিছু রয়েছে, ঠিক আছে, লস্যি থেকে জুস থেকে, তারপরে ব্রেড ডিম, তারপর কচুরি, আলুর দম, দুধ, নানান ধরনের ফল আছে, দুধ আছে, আর আমেরিকান ব্রেকফাস্ট আছে, ইন্ডিয়ান ব্রেকফাস্ট আছে, প্রায় 25 রকম আইটেম। ফ্রেন্ড, আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আজকে আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে, ঠিক আছে। তো আগে যাব এই হোটেলেরই সুইমিং পুলে, তো তারপর সমুদ্রে যাব।
হচ্ছে ওরা, এখন যাচ্ছি নিচে রেস্টুরেন্টে ভাত খেতে। আমরা এখন নিউ গীতাঞ্জলি হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি, দুপুরবেলা লাঞ্চ অর্ডার দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো লাঞ্চে আমরা নিয়েছি এই যে পাঁপড় ভাজাটা আগেই দিয়ে গেছে, তো পাঁপড় ভাজা থেকেই স্টার্ট করলাম। পাঁপড় ভাজা, তারপর এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে আমের চাটনি, মুগের ডাল, আলু পোস্ত, আর আমরা নিয়েছি পাবদা মাছ। তো পাবদা মাছটার প্লেটটা হচ্ছে 400 টাকা, আলু পোস্তটা হচ্ছে 200 টাকা, মুগ ডাল 200 টাকা, ভাত 100 টাকা, চাটনিটা হচ্ছে 75 টাকা। ঠিক আছে, আর তার সাথে আমরা নিয়েছিলাম গোলাপ জামুন, তো সেটা হচ্ছে 60 টাকা। টোটাল আমাদের ওই 1150 টাকার মতো লাঞ্চ থালিটা পড়েছিল। খাওয়া দাওয়া করে আমরা এখন এসেছি ছাদে, তো ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এখন একটুখানি ছাদেতে বসবো। তো এই যে দেখো সমুদ্রে এখনও অনেক লোক রয়েছে।